আসসালামু আলাইকুম। নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফরাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের প্রশ্ন এবং উত্তর পর্বের আজকের ভিডিওতে একটা জনপ্রিয় প্রশ্নের অ্যান্সার আপনাদের দিয়ে দেবো। তো অনেকেই আমার ইনবক্সে এই প্রশ্নটা করেন যে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি, দুই নম্বর স্টেপটা অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডান হয়ে গেছে, তৃতীয় নম্বর স্টেপটা ইন প্রসেসে আছে, তো কতদিনের ভিতরে আমি মনিটাইজেশন পাবো? অনেকেই দুই দিন তিন দিন ওয়েট করার পরে তো মাথা নষ্ট করে দেন যে মনিটাইজেশন দিচ্ছে না ভাই, তিন দিন হয়ে গেল, চার দিন হয়ে গেল, এর নির্দিষ্ট একটা ডেট আছে। তো দুই দিন তিন দিন দেখে যে আপনারা হতাশ হয়ে যাবেন এমনটা না, ঠিক আছে? তবে ইউটিউব যে টিম থাকে তাদের বিভিন্ন ব্যস্ততার কারণে এই সময়টা নিয়ে থাকে, দেখা যাচ্ছে তিন দিন বারো ঘন্টায় মনিটাইজেশন দেয়, তিন দিন চার দিন সাত দিন, মূলত সাত দিনের ভিতরে মনিটাইজেশন দেয়। এমনও অভিজ্ঞতা আছে আমার যে তিরিশ দিনের ভিতরে, মানে ২৯ দিনে মনিটাইজেশন দিয়ে দিছে। কিছু বলার নাই আসলে, এদের সময়টাই এইটা যে বারো ঘন্টা থেকে তিরিশ দিন, সুতরাং বেশি কিছু করার আর নাই। আপনি তিরিশ দিনের বেশি অতিক্রম করলে সেক্ষেত্রে তাদের লাইফ সাপোর্টে কথা বলে সমাধান করে নিতে পারেন। আশা করি এই বিষয়টা এখন আপনারা ক্লিয়ার। তো ইউটিউব এবং ফেসবুক রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন কমেন্ট বক্সে, আমি আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যান্সার দেবো এই ভিডিও আকারে, যাতে করে সবাই এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।